গুড ইভিনিং বন্ধুরা, বুঝতেই পারছো আমরা বাইরে এসেছি ঘুরতে। হ্যাঁ, আজকে একটু মামিদের সাথে ঘুরতে এলাম। কালকে গেছিলাম দুই মামির সাথে, আজকে আমার সাথে তিনটে মামি আছে। আর বুঝতেই পারছো একমাত্র ভাগ্নের বউ আমি এখানে, কিন্তু আমার বেশিরভাগই সব মামি আছে, চারটে। হ্যাঁ, চারটে আমার এখানে মামি শাশুড়ি আছে, আর একটা ভাগ্নের বউ শুধু আমি। হাই ফ্রেন্ড, আমরা আমাদের পাশে একটা মল আছে, তো আমরা এখানে ফুচকা খেতে এসেছি। আমাদের ফুচকা রেডি হচ্ছে, কিন্তু মানে আমরা অর্ডার দিয়েছি, আমরা কিন্তু স্পেশাল ফুচকা খাচ্ছি একদম, মানে স্পেশাল খাওয়ার টাইমে দেখাবো তোমাদেরকে। তো দেখে নাও কত সুন্দর সেজেছি আজকে, 3 দিন ধরে ঘুরছি, কিন্তু কালী পুজো বলে কথা। আমাদের ফুচকা কিন্তু রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, 3 প্লেট দই ফুচকা। আর যেহেতু আমি দই খেতে খুব একটা ভালোবাসি না, তাই আমি চাটনি দিয়ে ফুচকা খাবো। তো প্রায় আমাদের ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে, আমি তো লোভ সামলাতে পারছি না দাঁড়াতে দাঁড়াতে। এই যে আমার ফুচকা চলে এসছে, চাটনিওয়ালা ফুচকা, রাখো এখানে। আমিও তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে ফুচকা চাটনি। আমিও খাই, দেখো আমার হাতে ধরা। ভাবো এদিকে বস না, বসে দিয়ে জোরে, না না বাবা যেমনি বসে আসবি, বস লে ভাবো টাকা এদিকে একবার। এটা আমাদের ভাই তো, এটা আমাদের ভাইপো, এগুলো খেটে খেটে ঝাল লেগে গেছে, আর ঝাল খেতে। এই হান্ডাটা কি করছে কিছু বুঝা যাচ্ছে না, এই আরো বড় হান্ডা। আমি ইনভিজিবল আছি, আমি কাউকে মুখ দেখাই না। সবাই খেতে ব্যস্ত, কেউ মোবাইলের দিকে তাকাচ্ছে না। আসতে না মুখে দাও, টেবিল ধরা দেখা। আর খাবো না। এই যে আমাদের নেনা, এই যে আমাদের ভাইপো, নেনাকে দেখাই দিচ্ছি। এই নেনা, এই যে নেনা, আর এই যে নেনা। না আমাদের ফুচকা, আইসক্রিম, এগরোল খাওয়া কমপ্লিট। এখন লিফটে চেপেছি, এখন যাচ্ছি মলের ভেতরে। তো দেখা যাক, চলো কি আমরা কেনাকাটি করি, দেখে কিছু পছন্দ হয় কিনা। এই যে এবার লিফট বন্ধ হয়ে গেছে, এবার আমরা নাম। আমার একটা ননদ এখানে কাজ করে, এই তো আমার ননদের সাথে দেখা হয়ে গেছে, একটা ছবি তুলে নিয়েছি। আমাদের শপিং করা হয়ে গেছে, এই যে আমরা চললাম নিচে, এই যে নিচে এবার যাচ্ছি। আসো আসো আসো, লাইন ধরে, অনেক রাত হয়ে গেছে, শপিং হয়ে গেছে। এই যে আমাদের শপিং, চলো বাইরে যাবো, আসো এখানে সামালকে। শপিং মল থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। এখানে রাস্তার পাশে একটা ঠাকুর আছে, তো ভাবলাম চলো একটু দেখে যাই তাহলে, প্রায় বাড়ির কাছাকাছিই আছি। আমরা তো বেশি দূর ঘুরতে যাইনি, বাড়ির আশেপাশেই আছি।
তো বাড়ির দিকেই এখন যাচ্ছি। আমরা অনেকক্ষণ আগেই ঠাকুর দেখার থেকে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে শাশুড়িমাকে চা বানিয়ে দিলাম, আমি আবার রাত্রে রান্না করলাম। রাত্রে রান্না করে খেয়ে দিয়ে তারপরে এখন বস, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টার দিকে। তো আমি মাথাতে মানে তেল মাখা হচ্ছে না, চুলে তেল মাখা হচ্ছে না, মানে যা দুর্গাপুজো গেল, এই যে কালী পুজো গেল, চুলে তেল মাখাই হচ্ছে না। দিয়ে আমি ভাবলাম ভাল লাগছে না, মাঝে মাঝে তো তেল মাখি, সপ্তাহে একদিন হলেও মাখতাম আমি তেল, কিন্তু সেই দুর্গাপুজোর থেকে একদম তেল মাখা বন্ধ করেছি, সেই শ্যাম্পু কন্ডিশনার করেই যাচ্ছি। তো আজকে ভাবলাম একটু জুত করে একটু ভালো করে মাথায় একটু তেল মাখি। তো শাশুড়ি মা বলে যে প্রায় দিন বলে মাথাটা রুখা রুখা রাখো না, তেল মাখো তেল মাখো। তো আমি তো আবার স্টাইলিশ, তো বাবা বাইরে ঘুরতে যাব, চুলে তেল মাখলে চিপকে চিপকে মনে হবে, ভালো লাগবে না। আমার বরের সব থেকে লম্বা চুলই ভালো লাগে, তো ওই জন্য খুব একটা চুল কাটতে দেয় না, আর অনেকটাই লম্বা ছিল। তো আমাদের বাড়িতে একটা নাপিতে এসেছিল, আমি ওর কাছে চুল কাটিয়েছিলাম, হলো 6 মাস আগে চুল কাটিয়েছিলাম, ছোট করে দিয়েছিলাম, তো এখন হয়ে হয়ে আবার অনেক লম্বা হয়ে গেছে। তো যেমনি চুল তেমনি তেলও লাগবে, তাই না? বেশি আমার তো চুলে তেল দেওয়া কমপ্লিট হয়ে গেল, তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট।